সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ 10ই সেপ্টেম্বর 2023, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি হামজা ডেয়ারি ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণকুলা হাটের পাশেই। এখান থেকে মূলত বিভিন্ন সাইজ বিভিন্ন ধরনের গরু বাছুর কিনতে পারবেন। তো এখানে প্রতিনিয়ত শাহিওয়াল, গির এই ধরনের গরুগুলোই বেশি দেখানো হয়ে থাকে। তো প্রতি সপ্তাহে আজকের সপ্তাহে এখানে গরু কালেকশন করা হয়েছে। তো আমরা দেখাবো এই ফার্মে কোন কোন জাতের গরুগুলো রয়েছে, সেগুলো কেমন বয়সের, কেমন যত্ন, কোয়ালিটি, কোন কোন দাম হলে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। বাসি রবিউল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে চলে আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, নিত্য নতুন গরু আনতেছেন, বেচা বিক্রি চলতেছে? জি কন্টিনিউ আনতেছি ভাই, কন্টিনিউ বিক্রি করতেছি আপনাদের দর্জনার দোয়ায়, আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, তো বর্তমানে কালেকশনে কি ধরনের গরু আছে ভাই? আমার কাছে আছে গাভী, আছে তখন গির, শাহিওয়াল, বকনা আছে। আচ্ছা, যারা প্রবাসে থাকে, যারা আসতে পারবেন, তাদের উদ্দেশ্যে কোন কোন সুযোগ সুবিধা আপনার এখানে থাকে ভাই? আমি মূলত প্রবাসী দর্শক মানে সুযোগ সুবিধা থাকে কিরম, মানে যে আসবে আসে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, আসবে দেখবে চয়েস হলে নেবে না হলে নেবে না। আর মূলত আমি বাকি, অনেক মানুষ বলে যে ভাই অমুক খামার বাকি দিচ্ছে, আপনি বাকি দেন না কেন, বাসায় যে পৌঁছা টেকালে আসতে হবে ভাই। আমার প্রোডাক্ট যেতে ভালো হয় অটোমেটিক আমার বেচা হবে, আমি যেতে দিয়ে আসি তা আমার খামার থেকে বেচা হবে, আমার যা দিয়ে আসা লাগবে না। আর যাদের আপনি দিলে একটা দোকানদার হন, যাচ্ছে দোকানে, যাচ্ছে দোকানে যেটা অজৈব মতন মানে যেটা এক্সপায়ার ডেট শেষ হয়ে যাচ্ছে চলতেছে না, এদের সাথে কোন যে 20% ছাড়, 50% ডিসকাউন্ট আছে, এভাবে বিক্রি করবেন। দেখাচ্ছে অনেক লোক দেখা যাচ্ছে কয়েক ভাই কার্পেট ফ্রি প্রবাসীদের জন্য ভাড়া ফ্রি, আপনি কি ভাড়া তার পকেট থেকে দেবে, পকেট দেবে না, আপনার গরুর থেকে টাকা কাটিলে কিন্তু আপনাকে, হ্যাঁ এই ভাড়ার টাকা অ্যাড করে নিয়ে আপনার গরুর দাম বসাবে, হ্যাঁ এটা সান্ত্বনা পুরস্কার ভাই। অনেক মানুষ ওইভাবে দেখা যাচ্ছে আমি অমুক, আমি আচ্ছা তুমি যে অমুকই হও, এত ধনী কোটিপতি হও, তো তুমি আর গরু ব্যবসায় আসবে কেন? হ্যাঁ কোটিপতিরা কোনো বাদাম বেচতে আসে, বাদাম বেচতে আসে না, ওই পরিচয় দিয়ে লাভ নাই, কার কিরম আছে না আছে এলাকায় আসলে টের পাওয়া যাবে। আচ্ছা, যে যাই করো, তো আমরা আমাদের কথা বলি, অনেক সময় এগুলো ভুলে, এগুলো মানে পরে দেখলে মনে কাছে শালা কি এগুলো কি বলে। আচ্ছা, রবিউল ভাই একটু আপনার পরিচয়টা আমাদের বলে দেন ভাই। আমার পরিচয়, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম অরণকুলা হাটের পাশে। যে কাউকে বললে হবে সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাইকে, এক নামে সকলাই চেনে। আচ্ছা, আজকের কালেকশন বেশ কয়েকটা গরু আছে, চলেন দেখাই আমরা। আচ্ছা ভাই, ভিডিও শুরুতেই মাশাআল্লাহ সুন্দর গঠনের বাচ্চা সহ একটা গরু নিয়ে আসছেন, কোন জাতের গরু এটা ভাই? গরুটা হচ্ছে একটা শাহিওয়াল গরু, আর বাচ্চাটা শাহিওয়াল ষাঁড় বাচ্চা, শাহিওয়ালের একটা ষাঁড় বাচ্চা, বেশ সুন্দর গঠনের একটা বাচ্চা। জি ডবল বডির গরু, বাচ্চাটাও ডবল বডির বাচ্চা হবে, মাশাআল্লাহ ভালো গরুটা, চারটা বাট, চার জায়গায় সাদা বাট, ভালো ভাই। আচ্ছা, গরুটার বয়স দাঁতে কয়টা হয়েছে ভাই? দাঁতে দুইটা দাঁত, প্রথম বাচ্চা দিছে, দুইটা দাঁতে প্রথমবারের মতো বাচ্চা হয়েছে, সঙ্গে সার বাচ্চা। জি সার বাচ্চা ভাই। বাচ্চাটার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স 15 দিনের মতন হবে ভাই। 15 দিনের মতো হবে। জি বাচ্চা গাবে এখন পর্যন্ত অল ক্লিয়ার, কোনো জি অল ক্লিয়ার, তবে গাবিটা খুব সুন্দর গাবে, এটা শখে কেউ পুষতে পারবে বাসাতেও, আর কেউ যদি খামারের জন্য পুষে তাও ভালো, জাতন কাজেও ব্যবহার করা যাবে। জি জাতনের কাজে ব্যবহার করা যাবে, ভালো মানে সিমেন্ট দিলে যে তার জ্বলন্তর প্রমাণ সামনে সার বাচ্চাটা। জি জি, আর এই সার বাচ্চাটা ধরেন দুধ ছাড়লে বেচলে ও 90,000-80,000, 1,00,000 টাকা বেচার কোনো ব্যাপার না, তাহলে গাভীটা কয় টাকার দাম পড়ে? মানে এখানে টাকা হারানোর কোনো ভয় থাকে? কোনো অপশন নয় টাকা হারানোর, কোনো অপশন না, সার বাচ্চা থাকলে টাকা কোনো সময় হারায় না। তো এই গরুটা যদি কেউ নিতে চায়, গাভী বাচ্চা নিলে কেমন দাম ভাই? এটার দাম রাখতে হচ্ছে 1,30,000 টাকা। 1,30,000 টাকা একদমই সীমিত দাম, দামের মধ্যে আলোচনা করে নিতে পারবে। জি জি ভাই। এটা ভিডিওর এক নাম্বার দেখলাম, দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা শাহিওয়াল গাভীটা শাহিওয়াল, আর বাচ্চাটা হচ্ছে গির বক সার বাচ্চা, গিরের একটা সার বাচ্চা। জি ভাই, বেশ সুন্দর একটা সাপ পাইছে বডির মধ্যে, বডির মধ্যে সুন্দর একটা সাপ পাইছে শাহিওয়াল সার বাচ্চা। দেখা যাচ্ছে যে এই গরুটাকে একটু দুধ খাওয়ালে, আর বাসার জন্য দুধ খাওয়ার জন্য কেউ চালে এই গরুটার দরকার, কারণ এটা 2-2.5 কেজি পর্যন্ত দুধ দোয়ানি সারি বাচ্চা খাওয়াতে হয়েছিল, বাচ্চা তৈরি করতে চান, বাচ্চা তৈরি করতে হলে অবশ্যই দুধ খাওয়াতে হবে, হ্যাঁ বাচ্চাকে দুধ খাওয়াতে হবে, দুধ খাওয়ালে গাভীর টাকাই বাচ্চাই দিবে। হ্যাঁ সেটাই তো, এখানে দুধ খাওয়ার ওই রকম ভাবে কোনো চেষ্টা না করে গাভীকে বেশি, বাচ্চাকে বেশি দুধ খায়, নিজের জন্য হালকা কিছু রাখলেই। জি জি, ফ্যামিলির জন্য দেওয়া 1.5-2 কেজি দুধ দোয়ালে তাহলে বাচ্চাটাও হবে প্লাস গাভীটাও ভালো থাকবে। আচ্ছা, তো প্যাকেজ আকারে নিলে কেমন দাম থাকতে ভাই? এটার দাম রাখতে হচ্ছে একেবারে সীমিত দাম, 1,12,000 টাকা ভাই। 1,12,000, একদমই বাজেট কম। জি বাজেট কম, বাজেটের ভিতরে গরুটা, বাচ্চা ভালো ভাই, খুবই ভালো বাচ্চা। আচ্ছা, বাচ্চা গাভী দেখে জাতমান বিবেচনা করে গরুটা নিতে পারবে। জি ভাই, এটা সাইড করে দেন। এরপরে ভিডিওর 3 নম্বর সিরিয়াল একটা বকনা গরু নিয়ে আসছেন, লাল টকটকে বকনাটা, এটা সম্পর্কে একটু বলবেন ভাই? এটা একটা মুন্ডি, মানে শাহিওয়ালের
সাথে মানে জার্সি খরচ হয়েছে এটা। আচ্ছা ক্রস টাইপের গরু। জি ক্রস টাইপের, এটা সকলেই জানে যে জার্সির সাথে ছাগল খরচ থাকলে বাচ্চারা বড় গরু হয় প্লাস এটা দুধও ভালো হয়। জার্সি দিবে দুধ এবং এই যে ক্রস হয়েছে ছাগল যেটাই হোক এর কারণে হাতে পায় লম্বা হয়ে গেছে। অনেক লম্বা ভাই গরুটা, অনেক লম্বা গরু। আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন ভাই? দাম 68,000 টাকা দাম রাখছি। 68,000 টাকা। বয়সে কেমন হবে? বয়স 10 মাসের মতন বয়স হবে ভাই। 10 মাসের মতো। তাহলে তো পালানটা দেখেন অনেক ভালো মানের একটা গরু, ফোকেন গরু। ঠিকমতো যত্ন করতে পারলে সামনে ভবিষ্যতের গাভী হবে। জি আশা করা যায় ভাই। এই পাশে ভিডিওর 4 নাম্বার সিরিয়ালে পাকড়া রঙের একটা বকনা গরু নিয়ে আসছেন, এইটা সম্পর্কে বলবেন ভাই। এটা একটা গুজরাটি গির ভাই। গুজরাটি গির? জি গির বকনা। জি জি এই সাপের বকনা গিরগুলো খুবই কম পাওয়া যায়। আচ্ছা পাওয়া যায় না বললে চলে, খুবই কম পাওয়া যায়। খুব সুন্দর সাপের গরু, একে যদি ঠিকমতো যত্ন আপনি করার পর যদি প্রেগন্যান্ট করা যায় ভালো মানের একটা বাচ্চা এখান থেকে বের হবে। জি আশা করা যায়। এটা বয়সটা কেমন আছে? বয়সটা 9-10 মাস হবে। 9-10 মাস। জি দাম কেমন থাকবে? দাম হচ্ছে এটা 56,000 টাকা দাম। 56,000 টাকা দাম। আলোচনা করে গরুটা বিক্রি হবে। জি সামান্য সম্মানে ভাই অনলি। আচ্ছা ভিডিওর 5 নাম্বার সিরিয়ালে যে সুন্দর কাটনের বকনা বাচ্চাটা আনছেন, এটা এটা 100 শাহিওয়াল, একটা হাই পার্সেন্টেজের বকনা বাচ্চা, শাহিওয়াল জাতের একটা বকনা বাচ্চা। জি জি এই বাচ্চাটার বয়স কেমন আছে? 9 মাসের মতন বয়স হবে। 9 মাস। জি খাবার দাবার অল ক্লিয়ার সব? জি জি খাবার দাবার কোনো সমস্যা নাই ভাই। আচ্ছা যারা গরু কালেকশন করতে গরু দেখে সেটা সিদ্ধান্ত নেবে, এটার দামটা কেমন রাখছেন? এটার দাম রাখছে হচ্ছে 55,000 টাকা। 55,000 টাকা দাম দর ফিক্সড করে গরুটা নিতে পারবে। জি ভাই এটা 5 নাম্বার দেখলাম। এই পাশে ভিডিওর 6 নাম্বার সিরিয়ালে আরও একটা বকনা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে বলবো ভাই। এটাও একটা শাহিওয়াল, শাহিওয়াল হাই পার্সেন্টেজের একটা বকনা বাচ্চা, শাহিওয়ালের একটা বকনা বাচ্চা। জি ভাই জাত উন্নয়ন যে ক্রেতা ভাই কাজ করতে চায় তারা চলে গরু গরু নিয়ে কাজ করতে পারে। হ্যাঁ জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চায়, আবার কেউ যদি শখে একটা গরু বসতে চায় যে বাসায় দুধ খাবে বাচ্চা তৈরি করবে, তাদের জন্য এই গরুগুলো ভাই। আচ্ছা তারপরে কিছু টাকা হয়তো বাসায় পড়েই আছে, এই ধরনের একটা গরু কিনে রাখলো, যত্নের মাধ্যমে সামনে ভবিষ্যতে তৈরি হয়ে যাবে গরু। জি জি ভাই এটার দামটা কেমন রাখছে? এটা 59,000 টাকা দাম রাখছে ভাই। 59,000 টাকা। আজকে ভিডিও সিরিয়ালের যারা গরু কালেকশন করবে গরু দেখে দাম দর ফিক্সড করে নিতে পারবে। জি এই পাশে ভিডিওর 8 নম্বর সিরিয়ালে আরো একটা গরু আনছেন, বকনা গরু লাল টকটকে, এটা সম্পর্কে বলবেন ভাই। এটাও একটা গির বকনা, গিরের একটা বকনা গরু। জি আচ্ছা খাবার দাবার তো মোটামুটি সবকিছু ঠিকঠাক? সব গরুগুলো খাবার দাবার ঠিকঠাক, কোনো সমস্যা নেই। আপনারা দেখেন আমার খামারটা পুরোটা ভিডিও করে দেখেন, কোনো রকম কোনো গরু অসুস্থ নাই। আচ্ছা যারা গরু কালেকশন করবে ভিডিও প্লাস সরাসরি এসে দেখে নিতে পারবে। জি জি আচ্ছা দাম রাখছেন এটা কিরকম? এটা গরুটার দাম রাখছে হচ্ছে 72,000 টাকা। তারপর তো গরুটা দেখেন বডি স্ট্রাকচার, পালানটা খুব সুন্দর একটা গরু ভাই। আচ্ছা সিরিয়াল 8 নম্বরের গরু দাম রাখছেন 72,000 টাকা। জি জি এটা সাইড করে দেন। এরপরে ভিডিওর 9 নাম্বার সিরিয়ালে নাভি কম্বলে ঝোলানো বেশ সুন্দর গঠনের একটা গরু আনছেন, এটা সম্পর্কে বলবেন ভাই। এটাও একটা গির বকনা, গিরের একটা বকনা গরু, যারা জাত উন্নয়নে কাজ করবে এখানে যদি ভালো মানের একটা গিরের সিমেন্ট দেয় ভালো একটা বাচ্চা এর মধ্যে থেকে আসবে আশা করা যায় ভাই। আচ্ছা বয়স কেমন আছে এটা? বয়স এটা বয়স 12-13 এরকম হবে। আচ্ছা হেট আসতে কেমন সময় লাগবে? এটা 16-17 মাস লাগে ভাই। 16-17 মাস এর মধ্যে এটাকে কনসেপ্ট করানো যায়। জি দাম কেমন রাখছেন এটার? এটার দাম রাখছে হচ্ছে 68,000 টাকা। 68,000 টাকা। আজকের ভিডিওর সিরিয়ালে 9 নম্বরের গরুটা। জি আচ্ছা এই পাশে ভিডিওর 10 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা চিটাগাং, রেড চিটাগাং বলে, রেড চিটাগাং বলা হয়। জি জি গির। আচ্ছা গিরের গরু। জি জি বয়স কেমন আছে গরুটা ভাই? এটা 12-13 মাস হবে। 12-13 মাস রঙে পাকা গরু, যারা গরু কালেকশন করতে চায় গরু দেখে শুনে জাতমান কেমন কি আছে বিবেচনা করে নিতে পারবে। জি ভাই এটা কেমন দামের মধ্যে রাখছেন ভাই? এটা রাখছে 66,000 টাকা। 66,000 টাকা, একদম বাজেট ফ্রেন্ডলি, যারা নিতে চায় দেখে শুনে সিদ্ধান্ত নেবে অবশ্যই ভাই। এবেশে ভিডিওর 11 নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন ভাই। এটা একটা নেপালি গির, নেপালি গির জাতের গরু। জি এটা বীজ দেয়া আছে কিন্তু শিওর না যেখান থেকে কালেকশন করছে বুঝে বীজ দেয়া আছে। আচ্ছা সিমেন দেওয়া আছে এখনো শিওর হয়নি, তবে যারা নিবে রেডি হিসেবে কালেকশন করতে পারবে। রেডি হিসেবে কালেকশন করতে পারবে। এটা বাজেটটা কেমন রাখছেন ভাই? এটা রাখছে হচ্ছে 75,000 টাকা। 75,000 টাকা। যারা নিবে আলোচনা করে দাম দর ফিক্সড করে গরুটা নিতে পারবে। জি জি অবশ্যই ভাই। আজকে দেখানোর মতো বেশ কিছু গরু ছিল, দেখাইছি আপনি সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করছেন, এবার দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলবেন? দর্শক ভাইয়ের উদ্দেশ্যে বলবো ভাই, যে যেখান থেকে নেন দেখি শুনে আসি, দেখি শুনে নেওয়াটা আমার মোটে বেটার, বুঝছেন?
দেখে শুনে নেওয়াটাই বেটার ভাই, আসে দেখে শুনে নিলেন, আর যদি না আসতে পারেন কেউ একটা প্রতিনিধি পাঠালে দেখলে সবচেয়ে বেটার হয়, সরাসরি এসে কিংবা কেউ যদি চায় যে বিশ্বস্ত লোক হয় তাহলে বারবার দেখে সিদ্ধান্ত নিতে পারবে। হ্যাঁ, আবার আমার দেখা যাচ্ছে যে কেউ যদি আসতে চান সরাসরি যে খামারের সাথে যোগাযোগ হচ্ছে ওই খামারের নাম্বারে যোগাযোগ করে আসবেন, তাছাড়া রাস্তায় আসলেন অনেক দালাল কোয়ালিটির আছে, আমি আপনাকে অন্য খামারে নিয়ে যাচ্ছি, আসেন না না বলবে যে ভাই আসেন অমুকের খামারে আমি নিয়ে যাচ্ছি আপনি আসেন, কিন্তু ওই খামারে নিয়ে যায় আরেক জায়গায় নিয়ে যায়, এভাবে অনেক মানুষ বিভ্রান্তি সৃষ্টি হয়, তার জন্য সরাসরি ওনাকে কল দেবেন, ওনার সাথে যোগাযোগ করে চলে আসবেন, আর খামারে আসবেন কোনো থাকা খাওয়া সম্পূর্ণ ব্যবস্থা আছে, বুঝছেন, কোনো রকম সমস্যা নেই, খামার কোনো ভয়ভীতি নাই, টাকা পয়সাও আনার দরকার নেই, শুধুমাত্র বায়নার টাকা নিয়ে চলে আসবেন, বায়নার টাকা নিয়ে চলে আসবেন, গরু পছন্দ হলে কিনবেন, কিনলে ব্যাংকে টাকা লাগাই দেবে গরু চলে যাবে। আচ্ছা, তো আপনার খামারের লোকেশনটা একটু বলে দেন আমাদের। আমারটা লোকেশন হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা গ্রাম। আচ্ছা, অরণখোলা গ্রাম, জি, মেসা হামজা ডেইরি ফার্ম। এরপরে এখানে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। জি ভাই, তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।